সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং জুরাইন আশরাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আর এই মহামারী বিশ্বব্যাপী যে 2020 সালে আমরা যে একটা বিপদ সংকুল অবস্থায় কাটিয়েছিলাম, মহান সৃষ্টিকর্তা রাব্বুল আলামিন যেন সবাইকে সুস্থ রাখেন এবং আমরা যারা এতে আক্রান্ত হয়েছি তারা যেন সুস্থ থাকেন এবং যেন মহান রাব্বুল আলামিন তাদেরকে সুস্থ করে দেন, এই প্রত্যয় ব্যক্ত করে জুনান আশরাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসের জন্য তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যাচ্ছি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের প্রথম অধ্যায়, মূলদ ও অমূলদ সংখ্যা। তোমরা পাঠ্য বইয়ের মধ্যে প্রথমেই দেখতে পাবে এই অধ্যায়টির মধ্যে মূলদ এবং অমূলদ সংখ্যা যখন আমরা করতে যাব তখনই সেক্ষেত্রে আমাকে বর্গ এবং বর্গমূল, অর্থাৎ বর্গ সংখ্যা এবং বর্গমূল এই বিষয়টি অবশ্যই আমাদেরকে জানতে হবে। তাহলে আসি আমরা প্রথমে বর্গ সংখ্যা এবং বর্গমূল কাকে বলে। তোমরা যদি একটু সচেষ্ট হও তাহলে খুব সহজেই জিনিসটিকে তোমরা আয়ত্ত করতে পারবে বলে আমি মনে করি। আমি প্রথমে একটি উদাহরণ দিচ্ছি, ধরে নাও 5 × 5 সমান সমান 25, অথবা ধরে নাও 8 × 8 সমান সমান 81। এক্ষেত্রে আমরা যদি, দুঃখিত, 8 × 8 সমান সমান 64, আমি ভুল লিখে বলছি 8 × 8 সমান সমান 64। তাহলে শিক্ষার্থীবৃন্দ একটু লক্ষ্য করো, কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে, আমি কি বলেছি, কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা হচ্ছে ওই সংখ্যা বর্গ সংখ্যা, তা হচ্ছে ওই সংখ্যা বর্গ সংখ্যা। অর্থাৎ আমি যখন 5 কে 5 দিয়ে গুণ করেছি তখন আমি গুণফল পেয়েছি 25, এই 25 হচ্ছে আমার বর্গ সংখ্যা। এখানে আমার 64 হচ্ছে বর্গ সংখ্যা। তাহলে আমরা কোন সংখ্যাটা কি দিতে পারি, কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা হচ্ছে ওই সংখ্যা বর্গ সংখ্যা, এবং সংখ্যাটিকে বলা হয় ওই সংখ্যা বর্গমূল। অর্থাৎ এই 25-এর বর্গমূল হচ্ছে 5, 25-এর বর্গমূল হচ্ছে, আমরা আবার বলছি, 25-এর বর্গমূল হচ্ছে 5। তাহলে আমি সংখ্যাটা আবার যাচ্ছি, একটু খেয়াল করো, কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যাটি পাওয়া যায় তাকে বলা হয় ওই সংখ্যা বর্গ সংখ্যা, এবং বর্গ সংখ্যাটির বর্গমূল হচ্ছে ওই সংখ্যাটি, বর্গ সংখ্যাটির বর্গমূল হচ্ছে ওই সংখ্যাটি। তাহলে আমরা এখানে বুঝলাম বর্গ এবং বর্গমূল, এটি কি বর্গ এবং বর্গমূল। আমরা সাধারণত বর্গমূল ব্যবহার করার সময়, বর্গমূল ব্যবহার করার সময় এই চিহ্নটি ব্যবহার করে থাকি। তাহলে তোমরা একটু এবার জিনিসটা, আমরা এবার যাব যে অনেক সংখ্যাই তো আছে এর মধ্যে কোন
কোন সংখ্যাগুলো স্বাভাবিকভাবে আমরা ধরে নিতে পারি, কোন কোন সংখ্যাগুলোর বর্গমূল হয় না, কোন কোন সংখ্যাগুলোর বর্গমূল হয় না। তাহলে আমরা জেনে নিই যে যদি কোনো সংখ্যা একক স্থানীয় অঙ্ক 2, 3, 7 অথবা 8 হয় তাহলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হয় না। কত কত বলছি, 2, 3, 7, 8। আমরা একটু খেয়াল করি, 2, 3, 7, 8। যদি কোনো সংখ্যা একক স্থানীয় অঙ্কটি 2, 3, 7, 8 হয় তাহলে সংখ্যাটি বর্গ সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা হয় না। আরো একটি আছে, যদি কোনো সংখ্যা একক স্থানীয় অঙ্কটি বিজোড় সংখ্যার শূন্য হয়, অর্থাৎ যেমন ধরে নাও 3, 5, 8, 7, 2, 0, অর্থাৎ এখানে একক স্থানীয় অঙ্কটি শূন্য, তাহলে আমরা বলতে পারি যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি শূন্য হয় বা শূন্য থাকে তাহলে সেই সংখ্যাটিও পূর্ণ বর্গ সংখ্যা নয়। তাহলে দুটি শর্ত আমরা জেনে নিলাম, প্রথমত হচ্ছে একক স্থানীয় অঙ্কটি, কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 2, 3, 7, 8 হয় বা থাকে তাহলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা নয়। এবং আরেকটি জানলাম, যদি একক স্থানীয় অঙ্কটি শূন্য হয় তাহলে সেই সংখ্যাটিও পূর্ণ বর্গ সংখ্যা নয়। তাহলে আজকে আমরা জানলাম কি, বর্গ কি, বর্গমূল কি, এবং কোন কোন সংখ্যাগুলো বর্গ সংখ্যা স্বভাবতেই হয় না। তাহলে আমরা শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে এই পর্যন্তই আমাদের ক্লাসটুকুকে রাখি। তোমরা বাসায় অবশ্যই পাঠ্য বই ভালো করে দেখবে, এতে করে তুমি খুব সহজে চ্যাপ্টারের বিষয়বস্তুগুলো সম্পর্কে তোমার ধারণা জন্মাবে এবং খুব সহজে চ্যাপ্টারের অঙ্কগুলো তুমি আয়ত্ত করতে পারবে। সবাইকে আবারও জুড়ে নাস্টা মাস্টা আদর্শ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং সবাই সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।